আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। أعوذ بالله من الشيطان الرجيم. كان الناس أمة واحدة فجعل فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب والحكمة ليحكم بين الناس فيما اختلفوا فيه. وقال تعالى: ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 2020 সাল 30তম তাবলিগে ইজতেমায় উপস্থিত ওলামা একরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয় মুসলিম ভাইয়েরা, আমার আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম বিষয়। আমার বিষয়টি সূক্ষ্ম বিষয় এজন্য বলছি যে এই বিষয়টা আমি মনে করি আমরা যারা এখানে এসেছি, শুধু আমরা নয়, আমার বিশ্বাস সারা পৃথিবীর মুসলমানদের ভিতরে একটি প্রশ্ন, সেটা কি, মুসলিমদের মাঝে এত দলাদলি কেন? আপনাদের বুঝি প্রশ্ন নেই? জি, এই দলাদলি সম্পর্কে শরীয়তের সঠিক ধারণা না থাকার কারণে আপনাদের ভিতরে এখনও অনেক রকম প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। আমার জানা মতে অনেক দূর দূরান্ত থেকে অনেক নতুন নতুন ভাই এসেছেন, এখনও আপনার ভিতরে এই প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছে, কি ছিলাম, কোথায় যাচ্ছি, কি হবে জানি না। আমি আশা রাখি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে, যদিও এ বিষয়েই তরাম আমিরা জামাত এবং শেখ মৌলানা আবদুল্লাহ সালাফি সাহেব, যিনি ইতিপূর্বে আলোচনা করলেন, অনেক কিছু তথ্য গবেষণা আপনাদেরকে দিয়েছেন, আমি একেবারে সাদা মাটাই সাধারণ ভাষায় বিষয়টি আপনাদের সামনে ছোট্ট আকারে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি প্রথমে একটি কথা বলবো, সেটা হলেই মুসলিম উম্মার ইখতিলাফের বিষয়। মুসলমানদের মধ্যে তিনটা গ্রুপ আছে, কয়টা গ্রুপ আছে? এক গ্রুপ তারা মুসলিম উম্মার ইখতিলাফ সম্পর্কে তারা অনেক উদার, তারা বলে যে যত মুসলমানের দল আছে এটা নিয়ে কোনো কথা গবেষণা পক্ষে বিপক্ষে আলোচনা করার কোনো প্রয়োজন নাই, সব মুসলমান ভাই সবাই জান্নাত, শিয়াও মুসলমান ভাই, কাদিয়ানও মুসলমান ভাই, অমুক মুসলমান ভাই, সবাই মুসলমান ভাই, যখনই কোনো আকীদার সংশোধনের বিষয়ে কথা বলা হয় তখন তাদের মনে জ্বালা হয় যে এরা মুসলমানদের ঐক্য নষ্ট করতেছে। আমি তাদেরকে বলবো, তারা শরীয়তের বিষয়ে অজ্ঞ,
শৈথল্যবাদী এবং তারা সুবিধাবাদী। সুবিধাবাদী এই জন্য যে তারা কাউকে নারাজ করতে চায় না, কাউকে অসন্তুষ্ট করতে চায় না। যেই দিকে পানির ঢল আসে ওই দিকেই সাঁতার ধরে, এই জন্য বলছি কি সুবিধাবাদী। মুসলমানদের আর আরেকটি গ্রুপ আছে, তারা আবার এই ইখতিলাফকে বিশ্বাসই করে না। তারা বলে আমরা ইখতিলাফ বুঝি না, কেন মুসলমানদের ইখতিলাফ হবে, মুসলমান থাকবে তারা এক, ইখতিলাফ কেন হবে। তারা বলে আমরা কোনো দলের মধ্যে নেই, কি বলে কোনো দলের মধ্যে নাই, এবং একটা চটি মুখরুচু কথাও সমাজে চালু আছে, কি বলে, বলে এক দল বলে ওয়ালা জাল্লিন, আর এক দল বলে ওয়ালা দাল্লিন, আর আমি বলি আমি নামাজই পড়িনি। কথা বলেন নেই মুখরুচু কেন বললাম, আলহামদুলিল্লাহ আপনারা সচেতন তাই হাসলেন না, কিন্তু এই কথা বলে শুনে মানুষরা হাসে। উনি কি বুঝাতে চান, যে আমি জল্লেনের মধ্যেও নেই, দল্লেনের মধ্যে নেই, আমি নামাজিই নেই। এর সংখ্যাও কিন্তু কম না। একে আমি বলবো তুমি দিন বিষয়ে অজ্ঞ এবং তুমি হলো মুনাফিক। কেন মুনাফিক বললাম, এবং এটা আর একটা এদেরকে, সেটা হলো এই যে এরা হলো উগ্রপন্থী। এরা কি উগ্রপন্থী? আর একটি দল আছে, তাদের আকীদা হলেই যে ইসলামের মধ্যে দল থাকবে, দল কি থাকবে, এবং এই দল থেকে আমাকে বের হয়ে এসে হকটা গ্রহণ করতে হবে। এটা হলো মধ্যমপন্থী দল, এটা হলো আহলুস সুন্নাত ওয়াল দল, এটা হলো ইনশাআল্লাহ আমি এবং আপনারা। এখন খুব মনোযোগ সহকারে শোনেন, ইখতিলাফ সম্পর্কে মুসলিমদের ইখতিলাফ বিভক্তি ভালো করে শোনেন। এ বিষয়ে শরীয়তের হুকুম কি? প্রথম হুকুম হলেই ইখতিলাফ করা সম্পর্কে আল্লাহ পাকের কঠিন নির্দেশ হুকুম, যে কোনোভাবেই মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা যাবে না, যাবে না, যাবে না। কথা বুঝতে পারিনি? এবং তিনি বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়ালা তানাযাউ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রসুলের আনুগত্য করো, ওয়ালা তানাযাউ, তোমরা বিভক্ত হয়ো না। আল্লাহ পাক বিভক্ত হতে কি করেছেন, নিষেধ করেছেন। ভাই আলোচনা বুঝে আসতেছে? বিভক্তি আল্লাহ চান না, বিভক্তি আল্লাহ রসুল চান না, বিভক্তি কোনো সচেতন মুসলমান কেহ চায় না, আমরাও চাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বলছেন, ইন্নাল্লাহ ইয়ারযা লাকুম সালাসান, আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটি কাজকে পছন্দ করেন। কয়টি কাজ? নাম্বার ওয়ান, ফায়ারযা লাকুম আন তাবুদুহু, আল্লাহ পাক পছন্দ করেন যে তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আমরাও কি চাই, কথা বলেন, আমরা কি চাই? আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে চাই, আল্লাহর সাথে আমরা কোনো রকম শিরকে লিপ্ত থাকতে চাই না। তাহলে আল্লাহ রসুল যেটা চান আমরাও কি সেটাই চাই। এরপরে বলছেন ওয়া আনতা তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহর রশিকে মজবুত করে আঁকড়ে ধরো, ওয়ালা তুফাররিকু, তোমরা বিভক্তি হয়ো না। আল্লাহ রাসূল কি বললেন, সবাই মিলে আল্লাহর রশিকে শক্ত করে ধরো। মোহতারম আমির আহমদ বলেছেন যে ইখতিলাফের একটা কারণ, তিনি বলেছেন এটা বাস্তব,
আল্লাহ আমাদেরকে বলছেন আল্লাহ রশিকে ধরার জন্য, তার নাম হলো আরবিতে হাবলুল্লাহ। হাবল মানে রশি, হাবল মানে কি? আমরা ধরেছি হাবলুল্লাহ না, আমরা ধরেছি আবদুল্লাহ। কি ধরেছি? কত হাজার কত লাখ এখানে তরিকা আছে বাংলাদেশে, পীর আছে বলেন? 2,61,000। এই যে তাদের তরিকা, এরা কারা? সব আবদুল্লাহ। এরা কারা? সব আমরা ব্যক্তিকে অনুসরণ করি, হাবলুল্লাহকে অনুসরণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সবাই আল্লাহর রশিকে একত্রিত হয়ে ধরো, এ বিষয়ে তোমরা ইখতিলাফ করো না। নাম্বার 3, ওয়ান তুনাসিহু মান ওয়াল্লাহু আমরাকুম। তোমাদের বিষয়ে যে দায়িত্বশীল আছে তাকে তোমরা নসিহত করো। তাকে তোমরা কি করো? নসিহত করো। এই তিনটা জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ পাক কি করেন? পছন্দ করেন। ওয়ায়াকরাহু লাকুম সালাসান। আর তিনটা জিনিসকে আল্লাহ পাক অপছন্দ করেন, সেই তিনটা কি? কিল কাল। কিল কাল মানে বেশি পেশায় কথা বলা। বেশি পেশায় কি? এরকম কেন, এটা সেটা, বেশি পেশায় কথা বলা। ওয়াকাসরাত সওয়াল, বেশি বেশি প্রশ্ন করা। এটা আমাদের মধ্যে অনেক অভ্যাস আছে, শুধু প্রশ্ন করি, প্রশ্নটা করি এমনি, উদ্দেশ্য জানারও না মানারও না, হয়তো বা আটকানো বা অন্য কোনো নিয়তে। বেশি প্রশ্ন করা নয়, শুধু জানার উদ্দেশ্যে প্রশ্ন করা যাবে। নাম্বার 3, ইজা আতাল মাল। মালকে অপচয় করা থেকে আল্লাহ রসুল নিষেধ করেছেন, আল্লাহ পাক এটা অপছন্দ করে। সংক্ষিপ্ত আকারে যেটা জানলাম, ভাই আমার সাথে আছেন আপনারা, ইখতিলাফ আল্লাহ পছন্দ করেন না, ইখতিলাফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না, ইখতিলাফ উম্মতের মধ্যে হোক এটা কোনো সচেতন মুসলমান পছন্দ করে না, আমরাও এটা পছন্দ করি না। এটা হলে কি? শরীয়তের হুকুম, শরীয়তের হুকুম। এর পরের স্টেপ দেখেন, চাওয়া একটা জিনিস আর বাস্তবতা ঘটা আর একটা জিনিস। আবার বোঝেন, আমি চাই একটা জিনিস কিন্তু আমার চাওয়া মতে সব কিছু ঘটে, আর ঘটে কোনটা? আনতা তুরিদ ও আনা উরিদ, আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। আপনি একটা চান, আমি একটা চাই, হয় ওটাই যেটা আল্লাহ চায়, হয় ওটা যেটা আল্লাহ চায়। আল্লাহ পাক দল বিভক্ত হতে নিষেধ করেছেন, কিন্তু বাস্তবতা সেটা হলে এই বাস্তবতা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন? তিনি বলেছেন হাদিস এরিয়াস বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল ফজরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফজরের সালাত আমাদেরকে আদায় করলেন। সুম্মা আকবালা ইলাইনা বিওয়াজহিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চেহারা করে বসলেন। সাহাবী বলছেন আমাদেরকে এমনভাবে বক্তব্য দিচ্ছিলেন, এমনভাবে ওয়াজ করতেছিলেন, কান্নাহা মাউইজাতু মুআদ্দাইন। ওনার বক্তব্য শুনে মনে হচ্ছে যে ওনার জীবনের শেষ বক্তব্য মনে হয় এটাই। সুবহানাল্লাহ। বক্তব্য ধারণাকে ধরন কেমন ছিল? সাহাবি বলছেন উনি এমন সুন্দরভাবে আলোচনা করছিলেন, কেয়ামত সম্পর্কে এমন ভয়াবহতার কথা বলছিলেন, জারাফাত মিনহানু আয়ুন, আমাদের চোখ থেকে পানি ঝরা শুরু হয়েছে, ওয়াজিলাত মিনহাল কুলুব, আল্লাহর ভয়ে আমাদের অন্তরটা কেঁপে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে আমাদেরকে বুঝাচ্ছিলেন, আপনার বুঝানোর ভঙ্গিমা দেখে আমার আন্দা আমার মনে হচ্ছে কান্নাহা মাউইযাতু মুআদ্দাইন, আমার মনে হয় আপনার জীবনের শেষ বক্তব্য বলে আমাদের মনে হচ্ছে, বিদায় বক্তব্য মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয় ফা আউসিনা, তাহলে আমাদের এই বিদায় মুহূর্তে যদি আমাদের কাছে আমাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ কথা যদি বলার থাকে তাহলে দয়া করে বলেন।
কি আমার সাথে আছেন? বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় না? ওসিয়তের সময় মানুষ গুরুত্বপূর্ণ কথা বলে, মৃত্যুর আগ মুহূর্তে কার কাছে টাকা লেনদেন আছে, কি পাওনা আছে, যেন হুট করে এটা কেন এন্তেকাল না করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় সাহাবী মনে করছেন এই বক্তব্যই ওনার শেষ বক্তব্য। এই কঠিন মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে কি ওসিয়ত করলেন আমাদের জানা দরকার নাকি? তিনি আমাদেরকে প্রথম ওসিয়ত করলেন, তিনি বললেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি তোমরা যেন আল্লাহর ভয় করে তোমার জীবন যাপন করো, আল্লাহর ভয় করে চলো, তাকওয়া অবলম্বন করো। নাম্বার দুই ওয়াসসামি ওয়াত্তাআ, তোমাদের যিনি আমির হবেন, দায়িত্বশীল হবেন, তোমরা তার কথা শোনো এবং তার কথা মানো, শোনো এবং মানো। ওয়াইন আবদান হাবশি, সেই নির্দেশদাতা দায়িত্বশীল আমির তিনি যদি একটা গোলামও হন, হাবশি কালো রঙের গোলামও কেন না হোক, তিনি যখন তোমাদেরকে শরীয়তের বিষয়ে কোনো কথা বলবে তখন তোমরা তার কথা শোনো এবং মানো। কি আমরা ওসিয়ত শুনছি তাই না? আগের অংশ কি? আগে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ফা ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তিনি বলছেন আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমরা যারা জীবিত থাকবে, আমি বলে যাচ্ছি আমার ইন্তেকালের পরেই তোমরা পরস্পর একে অপরের বিরোধ এবং তোমাদের মধ্যে মতানৈক্য ইখতিলাফ সৃষ্টি হবে। কথা বুঝতে পারি নাই, ইখতিলাফ আল্লাহ পছন্দ করেন? আল্লাহ রাসূল কি বললেন, আল্লাহ পছন্দ করেন না, কিন্তু আমার ইন্তেকালের পরে তোমরা যেটা হবা সেটা হলে এই যে তোমরা আপোষে ইখতিলাফ করবা, কি করবা, ইখতিলাফ করবা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তোমরা ইখতিলাফ করবা, তোমাদের মধ্যে মতানৈক্য হবে। তো উনি যেটা বলেছেন সেটা মনে হয় ঘটার সম্ভাবনা নেই তাই না? কি ঘটবে না? আর একটি হাদিস তিনি বলেছেন, হাদিসটি দুটি সাহাবি থেকে বর্ণিত, আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেছেন ইফতারাকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, আপনি একটু আমার সাথে মনোযোগ সহকারে শোনেন, এই বিষয়ে আপনার মাথার ভিতরে ইনশাআল্লাহ বিষয়টা পরিপূর্ণ ঢুকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, কিন্তু আমার সাথে থাকতে হবে, ধারাবাহিকতার সাথে বুঝে আসতে হবে। আল্লাহ রাসূল বলছেন ইহুদ নাসারা 72 দলে বিভক্ত হয়েছে, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর আমার উম্মতিরা বিভক্ত হবে 73 দলে। তাহলে আল্লাহ নবী সাল্লাম যেটা ভবিষ্যৎবাণী বলে দিয়েছেন সেটা ঘটবে কি ঘটবে না? ঘটবে না? ঘটবে। তাহলে আল্লাহ পাক ইখতিলাফ পছন্দ করেন না, আল্লাহ নবী ইখতিলাফ পছন্দ করেন না, আমরা ইখতিলাফ পছন্দ করি না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী বলে দিয়ে গেলেন বাস্তব যেটা সেটা হলেই মানুষরা এক থাকবে না, এরা ইখতিলাফ করবেই। কথা বুঝে আসলো? এখন আমাদেরকে জানতে হবে, ভালো করে বোঝেন, ভালো করে, আপনার কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ, ইখতিলাফ যে হবেই এটার কারণ কি, এটার কি কারণ কি? নাম্বার ওয়ান, ভালো করে বোঝেন, খাতা থেকে নোট করলেন, এর প্রথম কারণ হলো এই, এটাকে বলা হয় আল ইরাদাতুল কাউনিয়া, মানে স্রষ্টার ইচ্ছার বহিঃপ্রকাশ, স্রষ্টার ইচ্ছার বহিঃপ্রকাশ। অর্থ কি? অর্থ হলেই সুরায় হুদ 118 নম্বর আয়াত, 119 নম্বর আয়াত তর্জমা শোনেন, ওয়ালাউ শাআ রাব্বুক লাজআলান্নাসা উম্মাতান ওয়াহিদা, আল্লাহ যদি চাইতেন, ভালো করে বোঝেন তর্জমা, আল্লাহ যদি চাইতেন তাহলে তোমাদের সবাইকে এক উম্মত বানাতেন, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন,
কিন্তু বাস্তবতা হলো এই যে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। তর্জমা বুঝেছেন? আল্লাহ যদি চাইতেন তাহলে সবাই এক দল হতো, কিন্তু বাস্তবে এক হয়নি। তার মানে কি আল্লাহ চায়নি? কি বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহ চায়নি। আর একটি আয়াত শোনেন, ওয়ালাউ শা আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা, সূরে নাহাল 93 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আল্লাহ যদি চাইতেন তাহলে তোমাদেরকে এক উম্মত বানাতেন। কি আল্লাহর জন্য কঠিন এটা? কথা বল, কঠিন? তাহলে আজকাল আমাদের কিছু মুখরোচক বক্তা আছে, মাঝে মাঝে সমাজের ভিতরে এমন কিছু চটকি কথা বলে আসলে জনপ্রিয়তা নিতে চায়। তারা বলে আমরা সব এক হতে চাই, মুসলিমরা কেন এক হবে না? জি আমরাও চাই, কিন্তু কিয়ামত পর্যন্ত বসে থাকেন, কোনো দিন এক হবে না, হবে না, হবে না। এই জন্য হবে না যে আল্লাহ পাক চান নাই, আল্লাহ যদি চাইতেন তাহলে এক হতো। কথা বুঝে আসলো? আল্লাহ কেন চান নাই এখন কিন্তু ক্লিয়ার হয়নি আপনার। আল্লাহ কেন চান নাই? আল্লাহ এই জন্য চান নাই, আয়াত আগে পড়েন, আল্লাহ বলছেন ওয়ালিজালিকা খালাকাহুম, আমি ইখতিলাফ করার জন্যই তাকে সৃষ্টি করেছি। আল্লাহ আকবার, ইখতিলাফ করার জন্যই সৃষ্টি করেছি। কি এটার দ্বারা কি হবে? বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক, আমি যে বলেছি আমি যদি চাইতাম ইখতিলাফ হতো না, এটা কথা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। বাস্তব সেটা হলে লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি ইখতিলাফ এক এই জন্য করি নাই যে এখান থেকে কিছু মানুষ দ্বারা আমার জাহান্নামকে ভরতে হবে। এখন বুঝে আসেন মনে হয়? আগের আয়াতে বলছেন আমি এক এই জন্য বানাই নাই, ওয়ালাকিন ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, আমি দলে দলে ভাগ করেছি এই জন্য যে এই দলের মধ্যে একটা আছে হেদায়তপ্রাপ্ত দল আর একটা আছে পদভ্রষ্ট দল। আমি চাচ্ছি এর মধ্যে দুই ভাগ করব, একটা দল হবে হকপন্থী আর একটা দল হবে বাতিলপন্থী। হকপন্থী তারা জান্নাত ভরব আর বাতিলপন্থী তারা জাহান্নাম ভরব। এখন বুঝে আসে নাই? বুঝে আসছে? আল্লাহ পাক এক হতে চান নেই, কেন চান নাই সেটাও বোঝা গেল। এটা হলো একটা কারণ। এটা কি একটা কারণ? দ্বিতীয় কারণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় কারণ আমার দিকে খেয়াল করেন, দ্বিতীয় কারণ সেটা হলে ইখতিলাফুল আকল, সবার বুঝ এক না। সবার বুঝ কি এক না? আপনার চিন্তাধারা আলাদা, আমার চিন্তাধারা আলাদা, মানুষের বিবেক চিন্তা আলাদা, আর চিন্তার কারণে মানুষের আকিদাও কি আলাদা। কোরআন হাদিস থেকে যে দলিলগুলি আছে, দলিল বোঝার ক্ষেত্রে ইখতিলাফ হওয়াটা স্বাভাবিক। ইখতিলাফ হওয়াটা কি স্বাভাবিক? আমার সাথে একটু বুঝে বুঝে আসেন। স্বাভাবিক কেন? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোনো আয়াত নাজেল হবে আর ওনার সাহাবি বুঝতে ভুল করবে, এটা কি সম্ভব? না, সম্ভব না। আচ্ছা দেখেন, আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবি, একজন কি সাহাবি, আল্লাহ পাক সেহরি সম্পর্কে আয়াত নাজিল করলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, বলছে তুমি সকালে খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত সাদা সাদা সুতা আর কালো সুতা তোমার সামনে স্পর্শ না হবে। আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজেল হয়েছে কার উপর? কথা বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আয়াতটি শুনলেন সাহাবি, সাহাবি শুনে আয়াত বুঝতে ভুল করলেন, আয়াত বুঝতে ভুল করলেন। উনি এখানে সুতা মানে এই সুতায় মনে করেছেন। উনি কী করেছেন? একটা কালো সুতা আর একটা সাদা সুতা নিয়ে বালুশের নিচে রেখে দিয়েছেন। এখন সুতার দিকে তাকাচ্ছে আর সেহরি খাতেই আছে। কি সুতার কি বোঝা যাবে? উনি বলছেন আমার জন্য কিছুই বুঝলাম না,
সুতার দিকে তাকায় আসি, সাদা কালো কিছুই বুঝতেছি না, এদিকে সূর্য উঠে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বিচার আসলো, ইয়া রাসূলুল্লাহ ঘটনা এই। এখন যদি কোনো বুঝতে সমস্যা হয়, মুআল্লিম আছে কি না? নাই, মুআল্লিম আছে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম তিনি জীবন দশায় এখনো মজুদ। ওনাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আয়াত দ্বারা যেটা বুঝেছি আমি সেটাই করেছি, কিন্তু আমি তো বুঝলাম না। আল্লাহ রাসূল বললেন, আদি, তুমি যা বুঝেছো তুমি ভুল বুঝেছো, এটা হলো মিনাল ফজর। উদ্দেশ্য হলো এই, যখন সবে সাদেক হয় তখন আকাশের চারিপাশে আগে তো কালো দাগ থাকে, আর যখন সবে সাদেক হয় তখন সাদা দাগ বের হয়। আসলে এটা এই দুনিয়ার কোনো সুতা নয়, এটার উদ্দেশ্য ওই আকাশের কালো দাগ আর সাদা দাগ। এখন বুঝে আসলো? এখতলাফ হতে পারে। এখতলাফ কি হতে পারে? কিন্তু এখতলাফ হবে, সেই এখতলাফটা দূর করার বিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কি দিয়েছেন? বিধান দিয়েছেন, সেটা কি? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, কোনো বিষয় যদি এখতলাফ হয় তাহলে তুমি ফিরে যাও আল্লাহর দিকে এবং তার রসুলের দিকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন, আমার সাথে আপনার এখতলাফ হয়েছে, ওনার কাছে গিয়েছি, উনি বললেন তোমার বুঝ ভুল, এখতলাফ দূর করে দিলেন, এরপর কি কোনো এখতলাফ থাকে? নাই, এখতলাফ শেষ। এখতলাফ কি? শেষ। কারো উপর যদি গোসল ফরজ হয় আর পানি যদি না থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য করণীয় কি? ওই ব্যক্তির জন্য কি করণীয়? এরকম আপনি বললেন তায়াম্মুম, এই মশলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তিনি খলিফা হওয়ার পরও তিনি জানেন না। ওমরকে লাও কানা নাবিয়ুম বাদি লাকানা ওমর, আল্লাহ রাসূল বলছেন আমার পর যদি কোনো নবী হতো আল্লাহ পাক তাহলে ওমরকে বানাতেন। আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা অনুযায়ী আল্লাহ পাক অনেকগুলি আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। বদরের যুদ্ধে যেই সমস্ত সাহাবীদের মুশরিকদেরকে কয়েদ করা হয়েছে, বন্দি করা হয়েছে, ওদেরকে কি করা হবে, আবু বকর বলছেন ওদেরকে ট্যাক্স নিয়ে ছেড়ে দাও, ছেড়ে দেওয়া হোক। ওমর রাদিয়াল্লাহু কি বললেন? না, ওদেরকে হত্যা করা হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি উনি আবু বকরের দিকে রায় দিলেন, আবু বকরের কথাটাই মনে বেশি ভালো হয়। আল্লাহ পাক ওমরের পক্ষে আয়াত নাজেল করলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে হে নবী, আপনি কেন এটা করতে গেলেন? দুনিয়ার লোভে ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আল্লাহ পাক আয়াত নাজেল করলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলাহু এত বড় একজন জালিল কদর সাহাবী হওয়ার পরেও শরীয়তের বিষয়ে, সব কিছু বিষয়ে পরিপূর্ণ জ্ঞান আছে শুধুমাত্র একজন জাতের কাছে, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা মনে বুঝতে পারছি না? ওমর রাদিয়াল্লাহু তাআলাহু উনিও এখন ওই বিষয়ে স্পষ্ট না, উনি যেটা জানেন আল্লাহ পাক বলছেন যে ফাতায়াম্মামু সাইদান তাইয়িবা, তুমি যদি অসুস্থ হও, পানি না থাকে, তাহলে তুমি যদি তায়াম্মুম করবা, এটা শুধু ওজুর ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে প্রয়োজন নাই। সফরে আছেন তার সঙ্গী আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ব্যক্তি জুনুবি হয়েছে, গোসল ফরজ হয়েছে, ওমরকে জিজ্ঞাসা করেছে, ইয়া ওমর, গোসল ফরজ হয়েছে কী করব? আম্মার বিন উনি চুপ করে আছেন, উনি গোসল ফরজ হলে তো গোসল করতে হবে, উপায় নেই। তখন আম্মার বিন ইয়াসির বলছেন, হে ওমর, আমা তাতাযাক্কার, আপনি কি স্মরণ করেন না যে আমি আর আপনি একসঙ্গে সফরে ছিলাম, দুইজনের উপর গোসল ফরজ ছিল, আপনি গোসলের না করে, আপনি গোসল করেন নাই, সালাতও পড়েন নাই, আর আমি কি করেছি, আমি মাটিতে গোড় দিয়ে আমার শরীরে পুরাটা মাটি লাগাই, আমি মাটি দিয়ে গোসল করে তায়াম্মুম করেছি। একতলাফ হলো কি হলো না? কী ভাই, একতলাফ হয় নাই? এ বিষয়ে আয়াত নাই? ওমরের সামনে আয়াত আছে, আম্মার বিন ইয়াসের সামনে আয়াত আছে, একই আয়াত দুইজন দুই রকম বুঝেছে। একজন বুঝেছে শুধু ওযু করতে হবে, আর একজন বুঝেছে যে ওযুর যেমন হাত পা মাসা করতে হয়, আর উনি বুঝেছে বুঝটাও ভুল। তো বিচার গেল কার কাছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যেহেতু উনি জীবিত আছেন। উনি বললেন, ওমর, তায়াম্মুম যেমন ওযুর ক্ষেত্রে প্রযোজ্য, গোসলের ক্ষেত্রে প্রযোজ্য, সুবহানাল্লাহ। আম্মার
তুমি তেম্মুম যেটা করেছো এইভাবে তেম্মুর প্রয়োজন নাই। তুমি তোমার হাতটাকে একবার মাটিতে মারো, মারার পর হাতটা ফু দাও, দিয়ে এই হাত দিয়ে ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম তোমার চেহারাটাকে মাসাহ করো আর তোমার হাতের কবজি পর্যন্ত মাসাহ করো, তেয়াম্মুমের নিয়ম। তাহলে এই তেয়াম্মুম দ্বারা তোমার গোসলের কাজও হবে, ওজুর কাজও হবে। সুবহানাল্লাহ, কথা বলেন, ইখতিলাফ হওয়া সম্ভব কি সম্ভব না? হতে পারে ইখতিলাফ, ইখতিলাফ হবে না কি বলছে? অবশ্যই হবে, আপনার আমার চিন্তা একরকম না, হবে। কিন্তু ইখতিলাফের সমাধান আল্লাহ পাক বলছেন, যখন তোমরা মোতানৈক্য হবে তখন একটা সিস্টেম আছে, সেটা হলেই ফরদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, বিচারক আছেন সেখানে যাও, ওনাদের জিজ্ঞাসা করো, উনি যারা সিদ্ধান্ত দিবে সেটা যদি মেনে না নাও তাহলে বিপদ। কথা বলেন, এখন উনি বললেন, সিদ্ধান্ত দিয়ে দিলেন, ওমর কি মারেন নাই? কথা বলেন, মারেন নাই? আম্মার বিন ইয়াসির কি মেনে নেন নাই? আর ইখতিলাফ আছে? ইখতিলাফ শেষ। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে দিলেন, আপনি তাতে সন্তুষ্ট না। আপনি কি না সন্তুষ্ট? না। ঘটনা আছে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, একজন আনসারী সাহাবীর ব্যক্তির কাছে, যে পানি আগে কে দিবে জমিনে? তো বলছে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার জমিটা উপরে ছিল আর ওই ব্যক্তি জমিটা নিচে। তো আল্লাহ রাসূলের কাছে বিচার আসছে, তিনি বলছেন উপরের জমিওয়ালা আগে পান করাও তারপরে নিচের জমিতে দাও। তো ওই ব্যক্তি বলছে, ও আপনার ফুফাতো ভাই তো এই জন্য তার পক্ষে রায় দিয়েছেন। তো আল্লাহ বলছেন, জুবের এখনও তুমি পানি দিও না, তাকে কেটে দিও না, তোমার জমি যখন পরিপূর্ণ হয়ে যাবে, একা একা যদি পানি যায় তাহলে যাক। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, হে মুসলিম শুনে রাখো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ভালো করে শোনেন, তোমাদের মধ্যে ইখতিলাফ হতেই পারে, সমাধানকারী আছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যদি তোমাদের ইখতিলাফের মাঝে যদি সমাধান করে দেয়, এরপরে তোমার ভিতরে যদি সামান্যতম কোনো যদি অশ্রদ্ধাবোধ থাকে, সেটাকে মেনে নিয়ে তোমাদের সংকোচ বোধ হয়, তাহলে ফালা ওয়া রাব্বিক, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি কশিন কানে তুমি মুমিন হতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় ওনার সামনে বিচার এসেছে, উনি সিদ্ধান্ত দিয়েছেন, সাহাবীরা সবাই মেনে নিয়েছে, মেনে নিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কি বলেছেন, যে আমার মরার পর হবে ইখতিলাফ, আসল কি হবে। তো ওনার জীবন দশায় ইখতিলাফ হলে সমাধান করে দিয়েছেন, এখন ওনার ইন্তেকালের পরে যদি ইখতিলাফ হয় এখন সমাধান কে করবে বলেন? কে করবে সমাধান? জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের সমাধান আরেকভাবে করে দিয়েছেন। আমি দুনিয়া থেকে চলে যাব, ইখতিলাফ তোমাদের মাঝে হবে, হবে, হবেই, মনে রাখবা, তখন তারাক্তু ফিকুম আমরাই, আমি তোমাদের মাঝে দুটি গ্রন্থ রেখে গেলাম, কিতাব আল্লাহ ও সুন্নাতা রাসূল নবীহি, হ্যাঁ ও সুন্নাতা নবীহি, আল্লাহর কিতাবকে রেখে গেলাম এবং তার নবীর সুন্নতকে রেখে গেলাম। যেখানেই তোমাদের ইখতিলাফ হবে তখন তোমরা আল্লাহর কিতাবের দিকে তাকিয়ে দেখো আর রসুলের সুন্নতের দিকে তাকিয়ে দেখো। কি সমাধান, কি সমাধান! আমি উদাহরণ দিই, আমার এখন মূল আলোচনা আসে নাই, একটু সবর করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, উনি আশঙ্কাবোধ করছিলেন যে আমার ইন্তেকালের পরেই তোমরা বিভক্তি হবা। রসুলের কথা একেবারে ডাইরেক্ট গুলির মতো অ্যাকশান, ডাইরেক্ট কি গুলির মতো অ্যাকশান, চোখটা শুধু বন্ধ হয়েছে, ইখতিলাফ শুরু। আল্লাহ রসুলকে ইন্তেকাল করেছে কি করে নাই? কি ইখতিলাফ হয় নাই? কি উনি যে বলেছেন ভবিষ্যৎবাণী কথাটা গুলির মতো হয়েছে? শুধু ইন্তেকাল করেছেন, এখন যে ইখতিলাফ হলো, এই ইখতিলাফ কি হানাফি আর আহলে হাদিসের ইখতিলাফ? কাদের মাঝে ইখতিলাফ? সাহাবীদের মাঝে ইখতিলাফ। একদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আমার সামনে কেউ যদি বলে যে আল্লাহ রাসূল মাত, আনা আকতুলুহু বিসসাইফ, আমি তরবারি দিয়ে তার গর্দানকে নেমে দিব। কঠিন অবস্থা, অনেক রাগী মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ বলবে না যে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন অবস্থা খুব খারাপ, আর আবু ওমরের পক্ষে যে লোক নাই, ওমরের পক্ষেও সাহাবী আছেন, তারাও এই একই রায় দিচ্ছে যে না রাসূল ইন্তেকাল করেন নাই। আবু বকর দেখেন, এটা হলো যারা জ্ঞানীমান ব্যক্তি তাদের কি অবস্থা, হুট করে যায় শুধু ফতোয়া দিলে হবে না, অবস্থা বুঝা, বাস্তবতা জেনে, দলিল সংগ্রহ করে তারপরে মোকাবেলা করতে হয়, তারপরে কি করতে হয়, মোকাবেলা করতে হয়।
আল্লাহর নব ওমর জানতাল ওখানে যে বললেন, হ্যাঁ ওমর তুমি কী বলছো এটা বলে নেই। উনি বাস্তবে যে আল্লাহ রসুলের ঘরে গেলেন, যাওয়ার পর চাদর দিয়ে ঢাকা ছিল ওনার লাশ মুবারক, শরীর মুবারক। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা ওনার চেহারাটাকে খুললেন, খোলার পর উনি বাস্তবে দেখলেন যে হ্যাঁ নিশ্চিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। চেহারাটা খুলে ওনার কপাল মুবারকে চুমা দিলেন এবং ওনার হে রসুল সাল্লাল্লাহু সাল্লাম, আল্লাহ পাক যে আপনার উপর মৃত্যুটা লিখে দিয়েছিল সেই মৃত্যু আপনাকে পেয়ে বসেছে, আজকের মৃত্যুর পর আর কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করবে না। ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু বাস্তবে জিনিসটা উপলব্ধি করার পর তিনি মসজিদে সবাইকে একত্রিত করলেন। ওমর এখনও দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে, উনি খুতবা দিলেন, হে রসুলের সাহাবি শোনো, ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খালাত মিন কাবলিহি রসুল, তোমরা এত আশ্চর্য মনে করছো কেন? রসুল ইন্তেকাল করেছে, তোমাদের জন্য এত কঠিন মনে হচ্ছে কেন? আল্লাহ রসুল কি একক তিনি নবী রসুল, নাকি ওনার পূর্বে আরো রসুল ছিল? ওনার পূর্বে বহু রসুল ছিল, তারা দুনিয়া থেকে চলে গেছে। ইনিও যদি ইন্তেকাল করেন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তুমি কি আবার ইসলাম থেকে ফিরে যাবে? আল্লাহু আকবার। তিনি বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা মুহাম্মাদ কদ মাত, যারা মুহাম্মাদের ইবাদত করে, মনে রাখবা আমি আবু বকর বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাল্লাহু হাই, আর যে আল্লাহর ইবাদত করে, আমি আবু বকর বলছি আল্লাহ চিরঞ্জীব, সুবহানাল্লাহ। ইখতিলাফ হলো কি হলো না? এখন এই ইখতিলাফের সময় যদি দুই দল বলে আবু বকর বড়, আর ওই দল বলে আমার পক্ষে ওমর, আমরা বলি না কোন ইমাম বড়, ও বলে আমার ইমাম সবচেয়ে বড়, এ বলে আমার হুজুরের ডিগ্রি সবচেয়ে বড়, ওমরের চাইতে বড় ডিগ্রি কারো আছে? দুই দিকে অনেক কঠিন, বড় বড় জালিলুল কদর সাহাবি যখন বাস্তবতা কোরআনের আয়াত শুনলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে তরবারি পড়ে গেল, তিনি বললেন আমার মনে হচ্ছে আয়াতটা কেবল আজকে নাজেল হলো, সুবহানাল্লাহ। এখন কথা বুঝে আসে নাই? ইখতিলাফ হতে পারে, ইখতিলাফ হতে পারে, ইখতিলাফের সমাধান কোথায়? দলিল যখন চলে আসবে তখন আর কোনো নিজস্ব রায় চলবে না। আল্লাহ রাসূল বললেন আমার আমার ইন্তেকালের পর ইখতিলাফ হবে, হয়েছে হয় নাই, মৃত্যু নিয়ে হয়েছে, দাফন করব কোথায়? এক দল বলছে দাফন করব মক্কায়, কারণ উনি হলো মক্কার জন্ম, আর এক দল বলছে না বাইতুল মুকাদ্দাসে, কারণ সব নবীদের কবর বাইতুল মুকাদ্দাসে, আর এক দল বলছে না মদিনায়। এই দল কাদের মধ্যে দল হলো? সাহাবিদের মধ্যে ইখতিলাফ হলো কি হলো না? সবাই দলিল পেশ করছে, মক্কাওয়ালা দলিল পেশ করছে, বাইতুল মুকাদ্দাসওয়ালা দলিল পেশ করতেছে, মদিনাওয়ালা দলিল পেশ করছে। এখন শোনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দলিল নিয়ে আসলেন। কী দলিল নিয়ে আসলেন? মা মিন নাবিয়িন ইল্লা ফিল মাকানিল্লাযী কুবিজা ফী, যে কোনো নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন, নবীরা আল্লাহ পাক যেই জায়গায় তাদের মৃত্যু পছন্দ করেন, আল্লাহ রাখতে পছন্দ করেন, কবর দিতে পছন্দ করেন, আল্লাহ পাক নবীদের ওই জায়গায় মৃত্যু দেন, সুবহানাল্লাহ। আবু বকর যখন হাদিস বললেন, মক্কার পক্ষে যারা ছিল, বাইতুল মুকাদ্দাসের পক্ষে যারা ছিল, তারা সবাই নিস্তব্ধ হয়ে হাদিসের সামনে মাথা নত করে দিয়ে সিদ্ধান্ত মেনে নিলেন, আল্লাহ রসুলের কবর কোথায় হবে? মদিনায়। এই পর্যন্ত বুঝে আসছে? এই পর্যন্ত বুঝে আসছে? জি, তাহলে বোঝা গেল যে মুসলমানদের ভিতরে ইখতিলাফ হবে এবং ইখতিলাফ থেকে বের হয়ে আসার সিস্টেম ও শরীয়ত আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এখন মূল কথার উপর আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পূর্বের উম্মতরা 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মতরা 73 দলে হবে। এই পর্যন্ত যদি থাকতো তাহলে আমাদের কোনো চিন্তা ছিল না, কোনো চিন্তা ছিল না। চিন্তা তো আগের অংশে, যেই চিন্তা আমরা করি না, ওই যে শৈথল্যবাদী, এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই, কাউকে মন্দ কিছু বলার দরকার নেই। আল্লাহ রাসূল আগে বলেছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, এটা হলো আমার জন্য চিন্তার বিষয়, বলছে 72টা যাবে জাহান্নামে, শুধু একটা যাবে জান্নাতে। আল্লাহু আকবার। এখন সেই একটা কোনটা আর 72টা কোনটা, কথা বলেন। আপনি তো বলছেন না আমার এলাকায় যেরকম আমি সেরকমই থাকব,
আমার এলাকাতে যেটা নাই, নতুন কথা শুনতে রাজি নাই, কেমন বলেন না? তাহলে ভারতের যারা হিন্দু, জন্মগত হিন্দু, তারা যদি বলে জন্মসূত্রে হিন্দু, তাই আমি হিন্দুই থাকবো, তাহলে জানাতে যাবে তাই না? কথা বলেন। আর মাজার পূজারী, তারা যদি বলে জন্মসূত্রে আমার বাপ অমুক মাজারের পূজারি, অথব আমিও সেই, তার এই ওজন আল্লাহ কবুল করবে? হ্যাঁ, জন্মসূত্রে একটা মাজহাবের তরিকার উপর হওয়া এটা কোনো দলিল নয়। কৃষকের ছেলে কৃষক হয় না, নাপিতের ছেলে নাপিত হয় না, তখন বাপের তাকলিদ করে না। বাপ নাকি না নাপিত ছিল ও তো বোঝে নাই, তাই নাপিতের ছেলেকে ব্যারিস্টার বানাতে চায়, ডাক্তার বানাতে চায়। দুনিয়ার ক্ষেত্রে বাপের কোনো তাকলিদ করে না, কিন্তু ধর্মের ক্ষেত্রে সেই যুগেও আজকের যুগেও আমাদের সবচেয়ে বড় দলিল মা আনা আলাইহি ওয়াসালা, বলছেন মা ওয়াজাদনা আলাইহি আবা আনা, আমার মা বাপ যে ধর্মের আছে আমি ওটাতে থাকবো। সম্মানিত ভাই, আমাদের প্রত্যেকের প্রশ্নের এখন সমাধান, আল্লাহ রাসূল কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবাই যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতে। এখন ওই জান্নাতের দলের হকদার সবাই, কথা বলেন নেই, কেউ তো জাহাজ নিয়ে বসে আছে জান্নাতে যাওয়ার জাহাজ, আর কেউ তো মৃত্যুর পর সার্টিফিকেট দিয়ে দেয়, দাফনে লিখে দেয়, যেন মালাক কিনাম প্রশ্নকারী এসে যেন প্রশ্ন না করে, না অমুকের মরিদ, একেবারে লেখা আছে দাফনে। পাকিস্তানে একটা, এই বক্তব্যটা এখনো ইউটিউবে আছে, একটা বড় ইসলামিক দলের একটা নেতা মাজার পূজারী, ওদের নিয়ম, আমি তো আলহামদুলিল্লাহ এগুলো সব ঘাটের পানি পান করার সুযোগ হয়েছে আমার, মাজার পূজারী বলে এদের মাদ্রাসাও পড়ার সুযোগ পেয়েছি। ওদের নীতি নিয়ম হলেই মানুষদেরকে কবর দেওয়ার পর আজান দেয়। কী দেয়? আজান দেয়। কেন আজান দেয়? বলছি যেন কবরবাসী যেন আজান শুনে নামাজের প্রস্তুতি নেই, আর ফেরেস্তে এসে তখন আর কী জিজ্ঞেস করবে মান রাব্বু, এ তো অজু করতেছে নামাজের প্রস্তুতি নিচ্ছে, কোনো প্রশ্নের প্রয়োজন আছে? চিন্তা করেছেন? এখন ও আবার কী করছে, আর মুরিদকে দাফন দেওয়ার পর, আজান দেওয়ার পর কবরের পাশে যে বলছে, বলো বলো বেটা, মেরা রব আল্লাহে বলো, মেরা রসুল মোহাম্মদে বলো, মেরা দিন দিন ইসলামে বলো, মানে উপর থেকে শিখে দিচ্ছে। আল্লাহ আকবার। আমি সকালে আলোচনা করেছিলাম, দুনিয়ার চোখ আর আখিরাতের চোখ এক না, মনে আছে? দুনিয়ার কান আর বারজাকি কান এক না। এই বোকা, এরা হলো বোকার স্বর্গে বাস করে, বড় বড় আলেম মহাদ্দেস দাবি করে, কিন্তু আসলে কোন হাদিস বোঝার জন্য পড়ে না, এগুলো শুধু ব্যবসার জন্য পড়ে তারা। তো কী হলো, ইখতিলাফ হবে এটা ঠিক আছে, এখন আমার চিন্তার বিষয় সেটা হলো এই 72টা যখন জাহান্নামে যাবে, একটা যাবে জান্নাতে, আল্লাহ রাসূল যখন বলেছে একটা, আর আমি মনে করছি 5টা যাবে, তাহলে কোনটা ঠিক হবে, কোনটা হবে বলেন? একটা, একটা ঠিকই থাকবে, একটা ঠিক থাকবে, 72 সব জাহান্নাম, এতে কোনো সন্দেহ নাই। আমি আপনি কোথায় আছি এটা হলো চিন্তার বিষয়, এটা কি চিন্তার বিষয়, আলোচনা সংক্ষিপ্ত করতে হবে। সম্মানিত দিনী ভাই, এটা নিয়ে সবাই টানা হিসরা, সবার দাবি ওই একটা হলো আমরা, ওই একটা কি আমরা, দাবি আলাদা কিন্তু শরীয়তের আওয়াকে বাস্তবতা আলাদা। ভালো করে শোনেন, ওই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশাল্লাহ, সাহাবায়ে কিরাম তো অনেক বুদ্ধিমান, ওনা তো সুযোগকে কাজে লাগাইছেন। যখনই আল্লাহ রাসূল বলছেন যে সবাই যাবে জাহান্নামে, একটি জান্নাতে, পট করে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম ফা আওসিফ লানা, ওই একটি দল যে জান্নাতে যাবে তারা কারা, ওদের একটু বৈশিষ্ট্যটা বলেন। আল্লাহ রাসূল বলছেন আহলে হাদিস যাবে, তাই না? তাই বলেছে আল্লাহ রাসূল বলছেন আহলে কোরআন, তাই বলেছেন? আমরা এখন নাম সিলেক্ট করতে খুব পটু, আহলে সুন্নাত আছে, আহলুল জামাত আছে, হ্যাঁ আহলে কোরআন আছে, আহলুল জান্নাতুল ফেরদাউস আছে, লেবেল নাম রাখতে আমরা খুব সুন্দর, নাম রাখলে কাজ হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো নাম বলেননি, কোনো নাম বলেননি, তিনি বলেছেন কয়েকটি হাদিস থেকে যে বাক্যগুলি পাওয়া যায়, তিনি বৈশিষ্ট্যের কথা বলছেন যে মা আনা আলাইহি ও আসহাব, সুন্দর কথা, যারা আমার এবং আমার সাহাবির আদর্শকে যারা ধরে থাকবে তারাই, সুবহানাল্লাহ। আর একটি বলছেন ফাইয়াল জামা, সেটা কী হবে, এক দল মানুষ হবে, কী হবে, এক দল মানুষ হবে। সম্মানিত দিনী ভাই, এটা একটা আমাদের চিন্তার বিষয়। আমি ব্যক্তিগতভাবে, আমি যেখানেই এ সম্পর্কে বলি, আমি কখনোই বলি না যে না আহলে হাদিস আন্দোলন ও একটি দল, আমি এইভাবে বলি না।
হ্যাঁ, আমি একটা কথা বলি, সেটা হলে এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তারাই হলো কি, সে হকপন্থী দল। ঠিক আছে ভাই, এখন কথা হলো সবাই বলতেছে আমি হকপন্থী, আমি হকপন্থী, আমি হকপন্থী, বৈশিষ্ট্য কার মধ্যে কি আছে এ বিষয়ে কোনো শরীয়তে আল্লাহ সত্য নাম বলে নেই, আল্লাহ সত্য নাম বলেন নেই। কিন্তু হাদিস নিয়ে যারা গবেষণা করেছেন, আমাদের মাঝে যারা ইলেমটাকে পৌঁছায় দিয়েছেন, কোরআন হাদিসের ব্যাখ্যা যারা আমাদের কাছে পৌঁছাইছেন, তাদেরকে মধ্যে একজন ইমাম আহমদ বিন হাম্বল, 164 জন্ম আর 241 ওনার মৃত্যু, 200 পর, আল্লাহ রাসূলের 200 পর, আর এখন কত হচ্ছে 1450, একটু ভালো করে মনোযোগ সহকারে শুনেন, 200 পর আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করেছেন। এই 200 মধ্যে কিন্তু মুসলমানদের মধ্যে বহুত দল হয়ে গেছে, খারিজি হয়েছে, মোতাজিলা হয়েছে, কাদেরিয়া হয়েছে, মুরজিয়া হয়েছে, এগুলি ফেরকা সব বাতেলা। তো আহমদ বিন হাম্বল রাজিয়াল্লাহ রাহিমাহুল্লাহ ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, হে আহমদ বিন হাম্বল, আপনার জ্ঞান অনুসারে আমরা জিজ্ঞেস করছি, আপনি কোন দলটাকে সেই ওই ফেরকায় নাজিয়া বা জান্নাতির দল বলে আপনি মনে করেন? উনি বলছেন ওনার ভাষা, ইজা লাম ইয়াকুন মিন আহলিল হাদিস ফালা আদরি মানহু, সেই দল যদি আহলে হাদিসরা না হয় তাহলে আর কোনো নাম আমার জানা নাই। কই সোমার কিছু মনে করলেন না? হ্যাঁ, আমার মনে হয় আপনি আহলে হাদিস না মনে হয় না। এটা একটা কারণ আছে, ফতুয়া এখন খুব চলছে, ফতুয়ার কোনো শেষ নেই, আমার আলোচনার শেষের দিকে এটা আসবে। ঠিক আছে না, আমাদের ফতুয়া কম করতে হবে, কাজ বেশি করতে হবে, ফতুয়া কম দিতে হবে, নাম নেওয়া যাবে না। এখন এটা এমন একটা সাবজেক্ট যে এই সাবজেক্টে একটা বক্তব্য হচ্ছে, জি এটা কোনো সমস্যা না, আমরা নাম নেওয়া জরুরি মনে করি না, কিন্তু সাহাবি থেকে, তাবি থেকে, এগুলি বড় বড় মানুষই থেকে ইঙ্গিত পাওয়া যায় যে সর্বযুগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, হকের উপর একটি দল থাকবে, আর সেই দল অনেকের কথা অনুযায়ী সেটাকে আহলে হাদিস বলা হয়েছে। এই আহলে হাদিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, কোথাও মুহাম্মাদি, কোথাও সালাফি, কোথাও আনসার সুন্না, বিভিন্ন নাম আছে আহলে সুন্না ওয়াল জামা। কিন্তু আমার জানা মতে সারা বিশ্বে নাম যতই আলাদা হোক, এদের মানহাজ এবং আকিদা সব আলহামদুলিল্লাহ এক, মানহাজ এবং আকিদা কি সব এক। অতএব তাহলে আমি আপনাকে বলবো না যে আপনি আমার সাথে থাকেন, আমার হক পন্থে না, আমি আপনার দায়িত্ব দিচ্ছি, আপনি অবশ্যই খুঁজে বের করা আপনার দায়িত্ব যে হকপন্থী দল কোনটা, এটা আপনি খুঁজে বের করবেন। তবে সে হকপন্থী দল খুঁজে বের করার একটা সিলেবাস আপনাকে দিব শেষের দিকে যায় ইনশাআল্লাহ। কী বোঝা গেল? আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম ইখতিলাফের কথা বলেছেন, ইখতিলাফ থেকে সমাধান হওয়ার সিস্টেমও তিনি বলে দিয়েছেন, এবং তিনি যে হকপন্থী দলের কথা বলেছেন কোনো নাম বলেন নাই, বৈশিষ্ট্যের কথা বলেছেন। এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হলে একটা হলো শরীয়তের ভাষায় ফেরকা, আর আরেকটা হলো হিজ দল, দুটা কিন্তু এক না, দুটা কি এক না, ফেরকা শুধু দুটা হবে, ফেরকা কয়টা? দুটা, একটা হলো হক ফেরকা আর একটা হলো বাতিল ফেরকা। হক ফেরকা হবে একটা, বাতিল হবে একাধিক, এটা নাম কি ফেরকা, এটা নাম কি ফেরকা। এই ফেরকাটা হয় আকিদার ভিন্নতার কারণে, আকিদার ভিন্নতার কারণে, আল্লাহ পাক কোথায় অবস্থান করছেন, আকিদার ভিন্নতা আছে কি না, আকিদার ভিন্নতা নাই, আল্লাহ কি নিরাকার না আকার, এটার কি ইখতিলাফ, আমলি ইখতিলাফ না আকিদার ইখতিলাফ, আকিদার ইখতিলাফ। আকিদাগতভাবে যদি ইখতিলাফ হয় তাহলে এটা ফেরকা এবং দল, একটা হবে হক দল আর একটা হলো বাতিল দল, এখানে কোনো সার নেই, এখানে কি কোনো সার নাই, হকপন্থী জান্নাতে আর বাতিলগুলি সবগুলি কি জাহান্নামে। এটা হলো ইখতিলাফের একটা ধরন। আর আরেকটা ইখতিলাফের ধরন, সেটা হলেই ওই ইখতিলাফটা আকিদা সংক্রান্ত বিষয় নয়, এটা ফেরকা না, আকিদা ছাড়া যদি কোনো বিষয়ে ইখতিলাফ হয়, যেমন তায়াম্মুম নিয়ে ইখতিলাফ হলো, আল্লাহ রাসূলের মৃত্যু নিয়ে ইখতিলাফ হলো, দাফন নিয়ে ইখতিলাফ হলো, আর ইখতিলাফ কি আছে, আমিন জোরে না আসতে, রফিয়াদিন করবো কি করবো না, কি ইখতিলাফ আছে না, এই যেটা ইখতিলাফ আছে এই ইখতিলাফের কারণে ফেরকা হয় না, এটা কারণ কি হয় না, ফেরকা হয় না, ফেরকায় বাতিলা, ফেরকায় হক, এটা হয় না, এটা হলো মোট দল, এটা কি দল। তাহলে ফেরকা দুই রকম হয়, হক আর বাতিল, কিন্তু দল কিন্তু একাধিক দল হতে পারে,
দল একাধিক দল হতে পারে, আপনি বলবেন মাশাআল্লাহ শেখ তো আরও দল করার অনুমতি দিচ্ছে মানে, না দল একাধিক বলতে আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, দাওয়াতি কাজে একটা দল হবে, জিহাদের কাজে একটা দল হতে পারে, ঠিক আছে না, জমি ক্ষেত করা একটা দল হতে পারে, মাদ্রাসা পরিচালনা একটা দল হতে পারে, কথা বলেন নেই, মানুষের খেদমত করা একটা দল হতে পারে, এগুলি হলো দল। এগুলো কি দল, দুটাকে একসাথে মিলাবেন না, দুটাকে একসাথে মিলাবেন না। আমি এখানে শেষ প্রান্তে যে কথাটি বলবো সেটা হলো আমাদের যেটা ভুল সেটা হলেই আমরা আকিদা আমল দুটাকে একসাথে মিলিয়ে দিই, একজন রফুল গেতেন ক্যারিয়ার না ক্যারি, একজনকে জান্নাতি বলেন আরেকজনকে জাহান্নামি বলেন, না এত সহজে ফতোয়া দিবেন না, ঠিক আছে না। একজন ব্যক্তিকে ফেরকা বাতিলাই তাকে ঢুকানোর জন্য এটা আলেমদের কর্তব্য, এ বিষয়ে তাকে অবশ্যই আকিদা সম্পর্কে জ্ঞান থাকতে হবে, ওই ব্যক্তি ফতোয়া দিবে। আর আমলগত যেগুলি ইখতিলাফ আছে এগুলি ইখতিলাফগুলি আমরা চেষ্টা করব একে অপরকে বোঝানোর, একে অপর কী বোঝানো, এই ইখতিলাফ যেটা আমলগত আমার দিকে একটু খেয়াল করেন, শেষ হয় নাই, এটা দুই ধরনের, একটা ইখতিলাফ যেখানে ইখতিলাফ করার সুযোগ আছে আর আরেকটা ইখতিলাফ যেখানে ইখতিলাফ করার সুযোগ নেই। ইখতিলাফ করার সুযোগ আছে কোথায়, যে বিষয়ে শরীয়তের কোনো স্পষ্ট দলিল নেই, রুকু করার পর হাত কি বানবেন নাকি ছেড়ে দিবেন, আচ্ছা আপনি ছেড়ে দিবেন আরেকজন বানবে, দুই ধরনের লোক আছে, আছে কি নাই, সৌদি আরবের প্রায় 99% লোক সব হাত বাঁধে রুকির পর, আমি অবশ্য ছেড়ে দেওয়ার মধ্যে আছি, আপনার সাথে আছি আমি, ঠিক আছে। এই যে ইখতিলাফ, এই ইখতিলাফের পক্ষে বিপক্ষে কোনো শরী ডাইরেক্ট কোনো দলিল নেই, ইস্তিহাদ, আল্লাহ নবী সাল্লাম বলেছেন রুকু থেকে ওঠার পর হাতের হাড্ডি অংশ যেটা নিজ নিজ জায়গায় ফেরত গিয়েছে। এখন যারা বলছে হাত ছেড়ে দিব তারা বলছে নামাজ স্বাভাবিক যেটা স্বাভাবিক জায়গায় ফেরত যায়, আর যারা হাত বাঁধে তারা বলছে যে আসল জায়গায় ফেরত যায় মানে হলো এই যে রুকুর আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যায়। কি ইখতিলাফটা কি ইস্তিহাদি না ইস্তিহাদি না, কথা বলেন, ইস্তিহাদি বিষয় এটা নিয়ে একজন আরেকজনকে হক বাতিল সুন্নত আর বেদাত বলার কোনো অবকাশ নাই। রুকু পেলে রাকাত পাওয়া যাবে কি না, রুকু পেলে রাকাত পাওয়া যাবে কি না, এটা একটা ইখতিলাফ আছে, সবর, ফতোয়া কম দেবেন, এই জন্য আগে বলছি ফতোয়া কম দেবেন, এলেম আরও শেখার চেষ্টা করবেন। রুকু পেলে রাকাত পাওয়া যাবে কি না দুই পক্ষেই জোরালোভাবে দলিল আছে, দুই পক্ষে জোরালোভাবেই দলিল আছে। এই ইখতিলাফ আপনি বলছেন যাবে, কিন্তু ভারতবর্ষে, ভারত বলতে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল এই দেশের যত আহলে হাদিস আলেম আছে 99% আলেমদের ফতোয়া রুকু পেলে রাকাত পাবে না, আরব দেশের আলেমদের ফতোয়া যেন রুকু পেলে রাকাত পাবে, দুটাই সালাফি আলেম, দুই পক্ষে দলিলা দিল্লার সংঘর্ষ নয় আদান প্রদান আছে। অতএব এই ইখতিলাফটা এমন পর্যায়ে ইখতিলাফ না যে একটা সুন্নত একটা বিদআত, তা না, ইস্তিহাদের সুযোগ আছে, কারো কাছে হাদিস এটা সহি কারো কাছে জয়ীফ, অতএব এই ইখতিলাফটাকে আপনি ওই আকিদার ইখতিলাফ মনেই করবেন না, এটা নিয়ে সমাজে বিতর্কের কোনো প্রয়োজন নাই, বেশি প্রশ্ন করারও প্রয়োজন নাই। সংগঠন করা যাবে কি না, ফতোয়া নাই মনে হয় এটা আছে, হ্যাঁ বায়াত করা যাবে কি না, এগুলি নিয়ে এই ইখতিলাফটা আহলে হাদিস আলেমদের মধ্যে ইখতিলাফ আছে, আহলে হাদিস আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। এই বিষয়ে আমি যেটা ব্যক্তিগত মনে করছি এটাও ওই রুকু পেলে রাকাতের মতোই এবং এটাও সেই রুকুর পরে হাত বাঁধার মতোই ইস্তিহাদি বিষয়। যার কাছে শরীয়তের আলোটা বেশি স্পর্শ হচ্ছে উনি সেই বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছেন, কিন্তু এখানে আমাদের একটা বক্তব্য সেটা হলো এই, আমরা আমাদের যেটা পরস্পর যেটা আরেকটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তরটা আমি এখানে দিয়ে দেই যে ঠিক আছে বুঝলাম যে ইখতিলাফ অন্য ভাইদের সাথে আছে, আমাদের আহলে হাদিসের ভাইদের মধ্যে ইখতিলাফ এত কেন, ইখতিলাফ হতেই পারে, ইখতিলাফ হতেই পারে, কি কথা বুঝে আসছে, সাহাবীদের ইখতিলাফ হয় নাই, হয়েছে, ইখতিলাফ হতে পারে, যে বিষয়ে ডাইরেক্ট সমাধান নাই বিতর্ক থাকতেই পারে, আর এই বিতর্ক আহলে হাদিসের মধ্যে যেটা বিতর্ক এটা কোনো ফেরকায় বাতিলা আর ফেরকায় নাজিয়া না, এটা হলো আমলগত বিতর্ক, ঠিক আছে। এক দ্বিতীয় কথা হলে এই বিষয়ে আমাদের যেটা করণীয় একটু ভালো করে শোনেন, সেটা হলেই আমাদের অন্তরটা থাকতে হবে একটু বড়, সংকীর্ণ মনোভাব দূর করতে হবে, হিংসা পরিত্যাগ করতে হবে, আর পরস্পর ফতোয়াবাজি কম করতে হবে, ঠিক আছে ভাই,
একে অপরকে শ্রদ্ধা করতে হবে, একে অপরকে। আর আপনারা আবার হাওয়া দিবেন না, উভয় পক্ষে এদিকেও হাওয়া দিবেন না, ওইদিকেও হাওয়া দিবেন না। এটা এমন কোনো বিষয় না যেটা নিয়ে যে পরস্পর অনেক দূরত্ব চলে যাবে এমনটা নয়। এটা ছোটোখাটো বিষয়, ইখতিলাফের মধ্যে পার্থক্য আছে, সবগুলি ইখতিলাফকে একসাথে মেলানোর চেষ্টা করবেন না। তাহলে এখন যেটা প্রশ্ন সেটা হলেই বুঝে আসল ইখতিলাফ হতেই পারে। ইখতিলাফ থেকে উত্তোলন আমাদেরকে হওয়ার পদ্ধতি আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। আমি বলেছি ফেরকায়ে নাজিয়া কে, এটা আপনাকে নাম বলবো না, তবে আপনাকে একটা কোশ্চেন দিচ্ছি, সে কোশ্চেন অনুযায়ী আপনি ফেরকা নাজিয়াকে খুঁজে বের করবেন। কি নেবেন, খুঁজে বের করবেন? জি, প্রশ্নটা হলো এই, প্রশ্নটা হলো এই, একজন সাহাবি তার বান্দি ছিল, কাজের মেয়ে, বকরি চড়াতো, একটা বকরি বাগে খেয়ে ফেলে দিয়েছে, মালিকের কাছে বকরি গুনেছে, একটা বকরি কম দিয়েছে চর, চর মারার পর অনুতপ্ত হয়েছে, আরে এক বেচারা তো মিসকিন, বকরি বাগে ধরে খেয়েছে আর আমি তাকে মারলাম, এটা হলো মোমেনদের কাজ। ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, অন্যায় হতে পারে, গুনাহ হতে পারে, জুলুম হতে পারে, কিন্তু যখন সে অন্যায় বুঝতে পারবে সঙ্গে সঙ্গে অন্যায় থেকে ফিরে আসতে হবে এবং সেখান থেকে উত্তোলন হওয়ার চেষ্টা করতে হবে। মুয়াবিয়া বিন হাকাম আস-সুলামি মনের মধ্যে চিন্তা, আমি তার প্রতি জুলুম করেছি, কীভাবে আমি এখান থেকে মুক্তি পাবো? আল্লাহ রাসূলের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা ভুল করেছি, এখন আমি চাচ্ছি আমার এই মেয়েটা যে আমি তার প্রতি অন্যায় করেছি, আমি তার কাছ থেকে অন্যায়টা ক্ষমা চাই, আমি অনুগ্রহ করে আমি তাকে আজাদ করে দিতে চাই। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা শোনো, আজাদ করে দিবা, তবে তাকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে ইন্টারভিউ নেবো। কি নেবো? ইন্টারভিউ নেবো যে সে মোমেন কি মোমেন না। আমি আপনাকে এই ইন্টারভিউটা দিয়ে দিচ্ছি, এটা ভালো করে যাচাই করবেন। বলছেন তাকে নিয়ে আসা হয়েছে, আল্লাহ রাসূল ইন্টারভিউ নিচ্ছেন, দেখেন, বলছেন মান, বলছেন আইন আল্লাহ, ওই বান্দিকে বলছে বলতো আল্লাহ কোথায়, কি বলছে, সব জায়গায় নাকি মোমেনের কলবে? জি, ওই বান্দির যেটা জ্ঞান আছে আমাদের 50 বছর বুহারি পড়েও সেই জ্ঞান নেই। মৌলানা আমানুল্লাহ কি বলে, ওই সুলাইমানের হুদহুদ পাখি শিরিক চিনে, কিন্তু আমাদের বুহারি পড়েও শিরিক চিনে না, কথা মনে আছে? তাহলে ওই বান্দি গোলাম লন্ডি, সে বলছে আল্লাহ ফিসসামা, আসমানে আছেন, বলছেন মান আনা, আমি কে? বলছেন রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল বলছেন আতিকহা ফাইন্নাহা মুমিনা, হে মুয়াবিয়া একে আজাদ করে দাও, সে মুমিনা। আমি আপনাকে এই প্রশ্নটা দয়া করে, বিভিন্ন এলাকা থেকে নতুন নতুন মানুষ ভাইয়েরা আসছেন, আপনি যে আপনার এলাকার বড় বড় হুজুরকে জিজ্ঞেস করবেন আইন আল্লাহ, যদি এই উত্তর দেয় তাহলে সে মুমিন, আর যদি আর ব্যতিক্রম দেয় তাহলে আপনি কোন দলে থাকবেন চিন্তা করে নিজে বেছে নিলেন। আমার জানামতে, আমিও ওই দলেই ছিলাম, আমার জানামতে এই উত্তর পাবেন শুধুমাত্র একটা দলের কাছে, যেই দলের নাম নিয়েছি, তার নাম হলো আহলুল হাদিস, তার নাম সালাফি, মোহাম্মদি, আনসারুস সুন্নাহ, আহলুস সুন্নাতুল জামা, সবার একই উত্তর হবে আল্লাহু ফিসসামা, আল্লাহু ফিসসামা। শেষ, এখন কথা হলো আকীদার বিষয়, আমল দেখে হকপন্থী দল জানা যাবে কিভাবে? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার এবং সাহাবীদের আদর্শ দেখো। আজকে জুমার নামাজে মোহতারাম আমির জামাত উনি একটা সম্মিলিত দোয়া করেছেন, কথা বুঝে আসলো? সম্মিলিত দোয়া করেন নাই কি? সেটা কোনোতে নাজেলা, কোনোতে নাজেলা। আচ্ছা, এটা হাদিস থেকে সাব্যস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় এটা তিনি বারবার করতেন, এটা এটাই এই দোয়াটি সম্মিলিত মোনাজাত, ঠিক আছে? আপনি দেখেন তো এই আমলের নমুনা কোথাও আছে, কারো কাছে আছে? কথা বলেন, কারো কাছে আছে? তাহলে সুন্নত কার কাছে আছে? এটা যদি যাচাই করতে চান তাহলে যাচাই করা আপনার জন্য সহজ, কিন্তু একটু দিমাগ খাটাতে হবে, ঠিক আছে ভাই? জি, এই সুন্নত আছে, আবার কিছু আহলাদিস ভাইরাও আছে, তারা এই সুন্নত করে, তার সাথে আরও কিছু সুন্নত পড়ে। কিছুদিন আগে বগুড়ার একটা ঘটনা, আমি নাম নিয়ে বলবো না, অত্যন্ত দুঃখজনক, আমি ঘটনাটা ফেসবুকে দেখতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে আমির সাহেব কেন উনি আলাদাভাবে কাজ করছেন, এটা ইনশাআল্লাহ আমাদের বুঝাতে হবে না, ওই ঘটনাই তাদেরকে বুঝিয়ে দিবে যে আসলে নাম আল্লাহ রাসূল এই জন্য বলে নাই যে সে হকপন্থী দল, কারণ এই নামকে মানুষ অপব্যবহার করবে।
আপনি জন্মগত আহলে হাদিস, অথচ আপনার ভিতরে শিরিক আছে। আপনি জন্মগত আহলে হাদিস, আপনার মধ্যে শুধু বেদাত না, বেদাতকে সাব্যস্ত করার জন্য হাদিসকে মিথ্যা জাল বানাট হাদিস আপনি বানায়া সেটাকে জোর করে বইয়ের মধ্যে ঢুকে হকপন্থী দল যারা এটাকে বেদাত বলছে তাদেরকেও জোর করে মানানোর চেষ্টা করছেন, তাহলে আপনার ওই আহলে হাদিস নিজেকে বলায় কোনো লাভ নাই। আমার মনে হয় বুঝতে পারিনি কথা সম্মানিত দিনী ভাই। আমার শেষ কথা, ব্যাস এক মিনিট, ব্যাস শেষ কথা সেটা হলো এই, বুঝলাম মাশাআল্লাহ আমাদের আদর্শ থাকতে হবে। এখন আমার বিপক্ষে বাতিল যারা ইউরিদুন আল ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, সবাই সম্মিলিতভাবে এক ঐক্যবদ্ধভাবে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। এখানে এমন কিছু টিভি আছে যারা তাবিজ বেছে খায়, এমনকি আংটি বেছে মানুষের ভাগ্য পরিবর্তন করে, করে না? এই টিভির বিরুদ্ধে কেউ ঐক্যবোধ হয়েছে? কেন পিস টিভির বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত আলেমরা এক হয়ে গেল? সিলেটে কি মুসলমান আর অন্য মসজিদ নেই, বহু মসজিদ আছে, তাকওয়া মসজিদের বিরুদ্ধে তারা এত বেশি সম্মিলিতভাবে কেন হলো? কারণটা হলো এই, পিস টিভির কাছে যে অ্যাটেম আছে তাকওয়া মসজিদে সেই অ্যাটেম আছে, এবং সেই অ্যাটেম আছে আহলে হাদিস আন্দোলনের কাছেও, আগামীর আমির জামাতের কাছে। উনি নাকি বোম মেরেছে তাই জেল হয়েছে। আমি বলি হ্যাঁ, আমির জামাত আসলেই বোম মারেন, কিন্তু ওই বোমে মানুষ হত্যা হয় আর আমাদের বোমে মানুষ জীবিত হয়। আমাদের বোম মানুষের মধ্যে ঢুকে গেলে ওই ব্যক্তিকে আপনি কোনো কোশ্চেন কালেও জবাই করেও তাকে আকিদা থেকে ফিরাতে পারবেন না। অতএব বাতিল্লা ঐক্যবদ্ধভাবে আল্লাহর নূরকে নিভাইয়ের জন্য একসাথে তারা সংঘর্ষ করছে, আর আমি হকপন্থী মনে করছি আমি আক্তার মাদানি একাই পল্টে দিব, সম্ভব হবে? কথাবার হবে? জি নেই ভাই। আল জামাত রাহমা অল ফোরকাত আজাব, এর মানেই হলো এই যে আসুন দাওয়াতে কাজের ক্ষেত্রে একে অপরের কাছে আসি। আজকে বাংলাদেশ সমাজের শিরিক বেদাত একেবারে ভরপুর, তারা সবাই এক, পিস টিভির বিরুদ্ধে কি বেরলিবি, কি দেওবন্দি, কি হেফাজত, কি তরিকত, সব একসাথে হয়ে পিস টিভিকে বন্ধ করেছে। কারণ পিস টিভি হক কথা বলে, আমরা হকটাকে প্রচারের জন্য ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে সমাজের যদি কাজ চালিয়ে যায় এই কাজের মধ্যে ইনশাল্লাহ বরকত হবে। আল্লাহ পাক আমাদের বোঝা তৌফিক দান করুক। সময় মনে একটু বেশি নিয়েছি, দয়া দৃষ্টিতে দেখবেন, অনেক দূর থেকে এসেছিলাম, যেটা দেওয়ার উদ্দেশ্যে ছিলাম কথাটা বুঝতে পেরেছেন কি? আল্লাহ যেন আমাদের বোঝা তৌফিক দান করে, আল্লাহ যেন আমাদেরকে ফেরকায়ে বাতিলা থেকে বের করে ফেরকায়ে নাজের যেন অন্তর্ভুক্ত করে দেয়, মৃত্যু পর্যন্ত যেন ফেরকায়ে নাজের উপর আমরা অধিষ্ঠিত থাকতে পারি। আল্লাহর কাছে সেই দোয়া চেয়েই আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।